নমস্কার কিছুক্ষণ আগেই ঘটল মর্মান্তিক যাত্রী বোঝাই বিমান দুর্ঘটনা আবহাওয়ার দুর্যোগে পড়ে জরুরি অবতরণের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জলের মধ্যে ভেঙে পড়ে একটি বিমান মর্মান্তিক এই দুর্ঘটনায় উনিশ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় চব্বিশ জন আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইতিমধ্যেই তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে কোথায়ও কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনায় এবং আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জেনে নেব এই খবরে খবরটি শেষ অবশ্যই দেখবেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী তেতাল্লিশ জন যাত্রী নিয়ে তানজানিয়ার দ্বারের সালান থেকে কাগেরা অঞ্চলের বুকোবা শহরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল একটি বিমান হঠাৎ ঝড় বৃষ্টির মধ্যে পড়ে বুকোবা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাইলে তার আগেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে লেক ভিক্টোরিয়া জলে ভেঙে পড়ে বিমানে থাকা তেতাল্লিশ জন যাত্রীর মধ্যে ২৬ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও জলের তলায় আটকে পড়ে উনিশ জনের মৃত্যু হয়েছে তবে উদ্ধার হওয়া যাত্রীদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলু হাসান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দুর্ঘটনাগ্রস্তদের সান্ত্বনা জানিয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায়া হাওয়া জানিয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকলেও ডিসেম্বর মাসের শুরুতে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি জানা গিয়েছে বাংলা এখন বছরে চার থেকে পাঁচটি বড় মাত্রার ঘূর্ণিঝড় হচ্ছে এবারও তেমন পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলে আগামী দিনে প্রাকৃতিক বিপর্যয় বাড়বে এবং কঠিন হবে পরিস্থিতি বাংলার বুকে শীতরাং আচরে না পড়লেও দুর্যোগের ঘন ঘটা কম ছিল না দুই তিন দিন ধরে শীতরাঙের পর বাংলার উপর আচরে পড়বে যেই ঘূর্ণিঝড় তার নাম হল ম্যান্ডোস বিধ্বংসী এই ঘূর্ণিঝড় তাণ্ডবলীলা দেখাতে পারে বাংলার বুকে যার ফলে লন্ডবন্ড হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে পনেরোটি জেলাতেই বৃষ্টি কোনো সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যার দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বোঝাতে পারে বাংলাদেশ দেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন রাজধানী ঢাকাসহ বেশিরভাগ বিভাগের তাপমাত্রা থাকবে বাইশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় সহ ঝড় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় পদাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাওতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে হাওয়া বিষয়ের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে একানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ